মুসলমানরা দেশের ক্ষতি করছে, মুসলমানরাই সবকিছু লুটতারাজ দাঙ্গা হাঙ্গামার সূত্র এ মুসলমান। তাই তাই আমি আপনাদের কাছে একটা গজল শোনাবো, গজল শুনুন গজলটা কি। দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা অরহিংসাই, দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবারি মন ভরহিংসাই, থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমার টেকাদাই। দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবারি মন ভরহিংসাই, অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন, চুরি ও ডাকাতে আছে মুসলমানের নাম, জঙ্গি হামলা নাকি মুসলমানের কাম, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই, বলুন সুবহানাল্লাহ। যারা বুঝতে পেরেছেন জোরে বলেন সুবহানাল্লাহ, এই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, হয়নি যদি হাত তুলে বলেন সুবহানাল্লাহ, তো বাকি ছন্দগুলো বলবো না, হলে বলবো না, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছন্দ যদি বুঝতে পারেন তো হাত তুলে বলবেন সুবহানাল্লাহ, বলবেন তো। আরেকবার বলছি ছন্দটা, অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন, চুরি ও ডাকাতে আছে মুসলমানের নাম, জঙ্গি হামলা নাকি মুসলমানের কাম, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই, দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবার মন ভরহিংসাই, থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমার টেকাদাই। সাক্ষী আছে গুজরাট গোধরা বেচে বেচে মুসলিমে মার লোকারা, কোটলার মসজিদ মাইক হারা বাবরি মসজিদ ভাঙে কোন সেনারা, বোমাবাজ যত যদি মুসলিম হয়, বোমাবাজ যত যদি মুসলিম হয়, জুমার জমাতে কারা বোম মেরে যায়, দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবার মন ভরহিংসাই, থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমার টেকাদাই। মুসলমান রাজত্ব করেছে কত বছর? বাহ সাব্বাস, কে বললে যেন? সুবহানাল্লাহ, 700 বছর মুসলমান রাজত্ব করেছে বলুন। হ্যাঁ, তাহলে মুসলমান যদি শান্তি না চাইতো দেশের, শান্তি না চাইলে এ মুসলমান প্রাচীন মন্দির কি থাকতো বিদ্যমান, একটা মন্দির থাকতো ভাই? শান্তি না চাইলে এ মুসলমান প্রাচীন মন্দির কি থাকতো বিদ্যমান, আজও আছে বেদ বাইবেল কুরআন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলেছে কুরআন, আমেরিকার হোয়াইট হাউস কে করে সাপাই, আমেরিকার হোয়াইট টাওয়ার কে করে সাপাই, আর সেই দোস্ত উসামা বিন লাদেনে চাপাই, দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবার মন ভরহিংসাই। আপনার ভাই গো, আপনার ভাই
উচ্চতায় 6 ফুট 2 ইঞ্চি পুলিশের চাকরি পাওয়া স্বাভাবিক এমএমএসসি কমপ্লিট করেছে অবশ্য শিক্ষাগত যোগ্যতা আছে বেশ শরীর স্বাস্থ্যও ভালো পুলিশের চাকরি ইন্টারভিউ লেটার এসেছে ও ইন্টারভিউ দিতে গেছে কিন্তু দুঃখের বিষয় তার টুপি আর দাড়ি আছে পুলিশের চাকরি দেবে অফিসার কি বলবে নো ভ্যাকান্সি দাড়ি টুপি वाला শিক্ষা পকেটে রেখে হটাও ঝামেলা কি তাই না নো ভ্যাকান্সি দাড়ি টুপি वाला শিক্ষা পকেটে রাখো হটাও ঝামেলা দাড়ি ও পাগড়ির সাথে থাকলে বালা সরকারি দার তবে থাকতো খোলা কাদের জন্য এটা শিখ এখন আমাদের কথা হলো শিখ যদি এদেশের ওয়াফাদার হয় ওয়াফাদার মানে বিশ্বাসী শিখ যদি এদেশের ওয়াফাদার হয় তো দেহ রক্ষী হয়ে কেন মরলো ইন্দিরা দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবারই মন ভরা হিংসাই থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমার টেকা দাই জাগার বেশি বাড়াবো না ভাইজান শেষ ছন্দ বলছি শুনেন দীপ্ত গলাই বলে যাই আসলাম সন্ত্রাসবাদ নহে এ মুসলমান আনিয়া ইমান যারা বুঝেছে কোরআন নির্দোষে কাড়বে না কাহারো প্রাণ নির্দোষী যদি জোর করে দোষী হই নির্দোষী যদি জোর করে দোষী হই খুদার গজব হতে পাবে না রেহাই দুনিয়া আর নাই সাদা এ এক গোলক ধাঁধা সবারই মন ভরা হিংসাই থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমার টেকা দাই লাস্টে রহিম রহমান হে খুদা বাঁচাও ঈমান হে খুদা বেদিন ভরে গেছে এ দুনিয়ায় ও গো নুরুল হুদা নজরে রেখো সাদা।